Hi guys, good morning. Welcome back to my channel. I hope তোমরা খুব 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 ভালো আছো। চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি কি করি, কোথায় যাব না যাব, কি খাবো, সবকিছু তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি স্নান করে আসলাম সবে। তো স্নান করে পুজো দিয়ে নিলাম। তো এবার যাব হচ্ছে খেতে, লাঞ্চ করব। আজকে লাঞ্চে আমাদের হেপ্পি হেপ্পি রান্না হয়েছে। তো ভালো রান্না হলেই কেউই লোভ সামলাতে পারে না। তো চলো এখন গিয়ে খাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি কি মেনু হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। বেগুন ভাজা, ডাল, মুড়ি ঘন্ট ডাল, আর হচ্ছে আর রুই মাছ, আর হচ্ছে মাটন, আর এখানে ভাত। Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise, but is it even there to find? এখন এসেছি আমাদের বনগাঁটের লোকনাথ মন্দিরে। এই যে ওয়েস্ট বেঙ্গলে কত ফুট যেন, 35 ফুট না কত ফুট শিব দেখেই নিয়েছো তোমরা। এখন চারিদিকে লোক, আমার করতে কেমন লজ্জা লাগে। ঘেমে কি অবস্থা নিবেদিতাদের বাড়ি আসতে গিয়ে, নিবেদিতা ওদের বাড়ি আসতে গিয়ে পুরো ঘেমে স্নান। এখন ওদের বাড়ি গিয়ে কি কি করবো চলো দেখতে থাকো। আজ জন্ম তপস্যা করে নিবেদিতাদের বাড়ি আসলাম। ওদের বাড়িটা একটু অনেকটা দূর, সুভাষপল্লী, সুভাষ গ্রাম বলছিলাম, সুভাষপল্লীর ভেতর দিকে। সুভাষ গ্রাম, সুভাষপল্লী, কি সমস্ত কথা এগুলো। প্যান ফ্রাই মোমো, এই যে এটা এখন আমাদের পেটে ঢুকবে। তুমি নুবড়িগুলোকে খাওয়াচ্ছ? এখন বাড়ি যাবো, চ আমাকে দিয়ে আসবি চ। আর হচ্ছে ওদের বাড়ি আসার কারণটা হলো হচ্ছে আমাদের বাড়ি ওয়াইফাই কি প্রবলেম হয়েছে, যেন ঠিক না হয় তাহলে আসবে আমাদের বাড়ি। তোর ওয়াইফাই ঠিক হবে না জানি, তো ওটা এর মধ্যেই ঠিক হয়ে যাবে, তারপর আমি ভিডিও ঠিকভাবে আপলোড করতে পারবো। একটুখানি দেরি হচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো এখন চলো বাড়ি যাই, আমাকে দিয়ে আসবি চ। শোন, সবাই প্রে করো যেন ওয়াইফাই ঠিক না হয়। না, একদম ঠিক হবে না। আমি ডেলি একটা করে ছাড়ি সে জায়গা, আমি কতদিন পর পর ছাড়ছি। সে তুই রোজ আমার বাড়ি আসবি, আমার খুব মজা লাগে। সে আসবে, আমি ঘুরতে আসবো। তুই বেরিয়ে পড়েছি, ও আমাকে ওদের মোড় পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছে। চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি, ওদের বাড়িটা এত দূর, মানে সবে আসলাম, এসে ফ্রেশ হয়ে এখন একটুখানি বসবো, বসে একটুখানি রেস্ট করে নেবো, তারপর একটুখানি পড়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন চলে আসলাম একটা জিনিস নিয়ে কথা বলার জন্য, সেই জিনিসটা হলো হচ্ছে পরে বলছি, তো দেখালে তোমরা বুঝতে পারবে।
আজকে মানে বেরিয়েছিলাম সেটার মানে বেরোনোর কারণ হলো দুটো কারণ, একটা হচ্ছে একটা জিনিস আনার জন্য, আর একটা হচ্ছে ভিডিও আপলোড করার জন্য। তো আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, রাখি পূর্ণিমা যে ভিডিওটা সেই ভিডিওটা আপলোড করে দিয়েছি। তোমাদের কেমন লাগবে আর যারা এখনও দেখোনি তারা আগে গিয়ে দেখো, তারপর এই ভিডিওটা এসো, খুব ভালো ভিডিওটা। তো গিয়ে লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের কাছে, শেয়ার করে দিও। তো যেটা নিয়ে বলছিলাম, আমি ভর্তি হয়েছিলাম কম্পিউটারে 2020 ইয়ারে, ভর্তি হয়েছিলাম মার্চের 24 তারিখ, তো সেটা শেষ হয়েছে আগস্টে। তো এখন হচ্ছে আমি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেই সার্টিফিকেট এসছে, একটা এসছে। একটা কেন, আমি এক বছরের কোর্সে ভর্তি হয়েছিলাম, আমি মেন ভর্তি হয়েছিলাম ফার্স্টে 6 মান্থের ভর্তি হয়েছিলাম। তো 6 মান্থ যখন কমপ্লিট হয়ে যায় তারপর আমি আবার 6 মান্থেরটা ভর্তি হয়েছিলাম, মানে এক বছরের কোর্সটায় আমি হাফ হাফ করে ভর্তি হয়েছিলাম। তো যাই হোক, সেটা মানে ফার্স্ট একটুখানি এসছিলো, ফার্স্ট এড মানে ওয়ার্ড, পেইন্ট ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এইগুলোরই একটা সার্টিফিকেট এসছিলো। তো সেই সার্টিফিকেটের মার্কস ভালো হয়েছে, A+, 82%, 100%-এর মধ্যে 82%, সরি। তো যাই হোক, এই যে সেই সার্টিফিকেটটা সব উল্টো দেখবে, দেখবে এখানে সব কিছু মানে দেওয়া আছে। তো এই হলো সেই সার্টিফিকেটটা, যেটা আমার কাছে এইগুলো অনেক, আমার কাছে আমার লাইফে এগুলো অনেক দাম, এইগুলো হচ্ছে আমার লাইফে অনেক দামি। তো আমার হচ্ছে নাচের বলো, তারপর গানের, আঁকার অনেক সার্টিফিকেট রয়েছে। নাচের বলতে গেলে ডান্সের হচ্ছে 4th ইয়ারে রয়েছে, 4th ইয়ার পর্যন্তই কমপ্লিট হয়েছিল, 5th ইয়ারটা এখনও বাকি আছে। গানের 2nd ইয়ার, 3rd ইয়ার, তারপরে ড্রয়িংয়ের 2nd ইয়ার কি 3rd ইয়ার পর্যন্ত কমপ্লিট করা আছে। তো মানে একদিন দেখাবো, একদিন পুরো একটা ভিডিও করব আমার সার্টিফিকেট নিয়ে, মানে প্রচুর প্রচুর আমার সার্টিফিকেট রয়েছে, সব কিছু নিয়ে একদিন সব তোমাদের কাছে শেয়ার করব। তো এটাই এটাই বলার যার জন্য এসেছি। এখন শরীরটা খুবই টায়ার্ড লাগছে, তো এখন তার মধ্যেই এটা তোমাদের কাছে দেখাতে আসলাম, মানে এইগুলো আমার লাইফে বলতে গেলে অ্যাকচুয়ালি এইগুলো। ভিডিওটি এই পর্যন্ত, এখন হয়ে গেছে হচ্ছে সকাল, রাত্রে আমি ভুলে গেছিলাম ভিডিওটা এন্ড করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি পুরোটা কেমন লাগলো না লাগলো সব কিছু আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এটুকুই আজকের ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আজকের মতো বাই বাই। পেতলেনা নারী মন হারি সুকুমালিন বতামা মানিক।